है ना। रोटारी स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासेर पक्ष थेके अत्र प्रतिष्ठानेर अष्टम श्रेणी सकल शिक्षार्थीदेर जानाच्छी आंतरिक शुभेच्छा। आशा करी ये महामारी करोनाकालीन समय तुम्हारा सबाई भालो आसो, आमिओ तुम्हारे दोआय परम करुणामयेर असीम कृपाय एक प्रकार भालो आछि। विगत दिनेर अनलाइन क्लासेर धारावाहिकताय आमि आज तुम्हादेर बांगला द्वितीय पत्र अष्टम श्रेणी बांगला द्वितीय पत्र अर्थात जे बांगला व्याकरण निर्मिति এই বইটি থেকে ষষ্ঠ পরিচ্ছেদের বাক্য আজকের পাঠ হলো বাক্য, অর্থাৎ আজকের পাঠ ছয় পরিচ্ছেদ ছয় আছে বাক্য আর ছয়ের একে আছে বাক্য গঠনের শর্ত, এগুলি নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই অনলাইন ক্লাসটি দেখবা এবং অনুধাবন করার চেষ্টা করবা। তো তাহলে আজকের পাঠ হলো আমাদের বাক্য আর বাক্য গঠনের শর্ত। একটা বাক্য, তো আমি ভাত খাই, এই কথাটা দিয়ে কিন্তু একটা বাক্য হয়ে গেছে। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি মাঠে ফুটবল খেলি, এই কয়েকটি শব্দ পাশাপাশি বসে যে বাক্য গঠন করে এই বাক্যটাই এখানে। তো বাক্যের সংজ্ঞার উদাহরণটা একটু দিয়ে আমরা বাক্যটাকে পরিষ্কার করি, তারপর বাক্য গঠনের কতগুলি শর্ত আছে, কী কী শর্তের দ্বারা বাক্যগুলি গঠিত হবে সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে বাক্যের সংজ্ঞাটা একটু আমরা দেখি। তো এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। এক বা একাধিক পদ পরপর বসিয়ে বক্তা যখন তার মনোভাব ব্যক্ত করে বা প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন যদি বলি যে আমি মাঠে ফুটবল খেলি, একটা এখানে একাধিক বাক্য বসছে, আবার একটা বাক্য দিয়ে এক বা একাধিক যেহেতু বলা আছে লেখো, এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল লেখো, একটা পদ বসছে। আবার আমি খাই, দুইটি পদ বসছে। আবার আমি ভাত খাই, তিনটি পদ বসছে। এভাবে একাধিক পাঁচ সাত দশটা পদ বসিয়েও একটা বাক্য করা যায়, বা তারও বেশি, যত ইচ্ছা তত খুশি একটা বাক্যে পদ বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করা হয়। এই সম্পূর্ণ করতে হইলে, এটা পরিপূর্ণ বাক্য করতে হইলে কতগুলি শর্ত আছে। তাহলে আমরা বাক্যের সংজ্ঞার উদাহরণটা আমরা পরিষ্কার হইলাম। বাক্যের পাঠ পড়ি, বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক থাকে যার কারণে বক্তার মনোভাব বা বক্তব্য স্পষ্টভাবে ফুটে ওঠে। একটা পদের সাথে আর একটা পদের কিন্তু একটা সম্পর্ক থাকে। একটা পদ আমি বসাইলাম, দ্বিতীয় পদটা ওই পূর্ব পদের সাথে সম্পর্ক থাকতে হবে, তৃতীয় পদটাও ওই তার পূর্ব পদের সাথে সম্পর্ক থাকতে হবে। এভাবে সম্পর্কের সাথে সাথে বসিয়ে একটা পরিপূর্ণ বাক্য গঠন করা হয়। যদি আমরা বলি, দেখো এটা একটি বাক্য হয়েছে কিনা, যদি আমরা বলি যে গিয়ে পুকুরে বড় ধরছি একটা মাছ, এটি একটি বাক্য হলো, পরিপূর্ণ বাক্য হলো। কারণ এখানে পদগুলিকে কী করতে হবে, যথাযথভাবে যেখানে যে পদ বসিবে সেখানে বসিয়ে একটা পরিপূর্ণ বাক্য কিন্তু তৈরি করা হবে। আর এই পরিপূর্ণ বাক্য তৈরির জন্যই কিন্তু
এই শর্তগুলি দেওয়া আছে, বাক্য গঠনের কতগুলি শর্ত দেওয়া আছে। আরও একটা উদাহরণ আমি দিয়ে বলছি, খা খা অপু, হ্যাঁ, যাওয়ায় চলে করেছে বাড়িটা। এখানে কিন্তু সবগুলি পদ কিন্তু বসিয়ে, কিন্তু একাধিক পদ বসিয়ে কিন্তু একটা বাক্য গঠন করা হয়েছে, বা একাধিক পদ বসিয়ে বাক্য লেখা হয়েছে। কিন্তু এটা কি একটা পরিপূর্ণ বাক্য হয়েছে? এখন যদি বলি যে এক বা একাধিক পদ পাশাপাশি বসিয়ে বক্তা যখন তার মনের বা প্রকাশ করে, হ্যাঁ, তখন একটা বাক্য হয়ে যায়। তো তুমি বসাইলা যে আমি, হ্যাঁ, কিনে, আমি কিনে বাজার থেকে, হ্যাঁ, গিয়ে তো মাছ এনেছি। তো এখানেও তো কতগুলি বাক্য পরপর, কতগুলি শব্দ পরপর বা পদ কতগুলি পরপর বসানো হয়েছে, তাতে কি একটা বাক্য হয়ে গেল? না, বাক্য হবে না। এই পদগুলিকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে পরপর তাদের সম্পর্ক অনুসারে, অর্থাৎ এই শর্ত অনুসারে বসালে পরই একটা পরিপূর্ণ বাক্য আমরা পাব। তাহলে এখন আমরা আসি বাক্য গঠনের শর্ত। বাক্য গঠনের শর্ত, এই যে আমি একটা উল্টো পদগুলিকে ওলট পালট করে আমি যে কতগুলি দুইটি বাক্যের কথা বললাম, তো সেটা বাক্য নয়। যদিও সংজ্ঞায় বলা হয়েছে যে এক বা একাধিক পদ পাশাপাশি বসিয়ে বক্তা যদি তার নিজের মনোভাব প্রকাশ করে, তাহলে এটা বাক্য হবে। তো তাহলে আমি পদগুলিকে এলোমেলো করে বসাইলাম, তাতে কি বাক্য হবে? না, হবে না। তাহলে এখানে আসতে হবে আমাদের বাক্য গঠনের শর্তে আসতে হবে। কী কী শর্ত আছে? তিনটি শর্তের কথা এখানে বলা আছে। এক, আকাঙ্ক্ষা। দুই, আসক্তি। তিন, যোগ্যতা। কয়টি? তিনটি। কিন্তু তিনটি শর্ত থাকতে হবে একটা পরিপূর্ণ বা একটা সফল বাক্য তৈরি করতে বা গঠন করতে। এক, আকাঙ্ক্ষা। দুই, আসক্তি। তিন, যোগ্যতা। এই তিনটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আকাঙ্ক্ষা কি, আর এর একটা উদাহরণ দিলে পর তোমাদের এই আকাঙ্ক্ষাটা পরিষ্কার হয়ে যাবে। এটা আকাঙ্ক্ষাটা কি বা এর সংজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি এবং দুই চারটে উদাহরণ দিয়ে যদি পরিষ্কার করতে পারি, তাহলে আকাঙ্ক্ষাটা আমি বলতে বুঝতে পারবো, আর এটা হলো বাক্য গঠনের একটা শর্ত। তো বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য, বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য, একটি বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার আগ্রহকে কী বলে? আকাঙ্ক্ষা বলে। একটা পদ শুনেছি আমি, যে আমি, এর পরবর্তী আরেকটা পদ কী হবে, একটু আগ্রহ থেকে যায় না? যে আমি কি, আমি যদি কাউকে বলি যে আমি, অথবা আমি কোথাও দাঁড়িয়ে বললাম কিছু লোকজনের সামনে, অথবা ক্লাসে, হ্যাঁ, শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে বললাম আমি, তখন একটা প্রশ্ন এসে যায় যে আমি, আমি কি, আমি কি পড়াবো, না আমি ক্লাস থেকে বের হয়ে যাব, না আমি মাঠে ফুটবল খেলব, এরকম অনেকগুলি প্রশ্ন এসে যায়। এই যে প্রশ্নগুলি আসে, এই প্রশ্নগুলি অর্থাৎ মানে এর পরে পদ কী বসবে এইটা জানার আগ্রহ। আমি পড়াবো, ব্যাস, শেষ, বাক্যটা পরিপূর্ণ হয়ে গেলে আমি শ্রেণীকক্ষে প্রবেশ করিব, তো তখন এটা পরিপূর্ণ কিন্তু হয়ে গেল। কারণ যদি আমি বলি তার পরের
স্যার আমি কি? আমি বললাম আমি, এরপর কি? হ্যাঁ আমি মাঠে, দুইটা পদ বসলো, এরপর কি? মাঠে কি? আমি মাঠে কি খেলবো, না মাঠে দৌড়াবো, না মাঠে অন্য কোনো কাজ করব? হ্যাঁ, এরপর একটা প্রশ্ন এসে যায়, আমি মাঠে, হ্যাঁ ফুটবল, আমি মাঠে ফুটবল কি করব? খেলব। এই যে এরকম চারটি পদ এখানে বসানো হয়েছে এই বাক্যটিতে, তার একটি পদের পর আরেকটি পদ শোনার, আমি মাঠে, পর ফুটবল, পর খেলব, এই চারটি পদ যে পাশাপাশি বসেছে, অর্থাৎ প্রথম পদটির পর দ্বিতীয় পদটি শোনার আগ্রহ, দ্বিতীয় পদটির পর তৃতীয় পদটি শোনার আগ্রহ, তৃতীয় পদটির পর চতুর্থ পদ শোনার আগ্রহ, এই আগ্রহকেই বলা হয় আকাঙ্ক্ষা। সাধারণত আমরা বলে থাকি যে একটু আকাঙ্ক্ষা করি, অর্থাৎ মানে পেতে চাই, এই পদের পর কোন পদ বসবে এটা পেতে চাই, একেই বলে আকাঙ্ক্ষা। যেমন দেখো, পলাশ মন দিয়ে লেখাপড়া কি? যদি বলি পলাশ মন দিয়ে লেখাপড়া, তাহলে পলাশ মন দিয়ে লেখাপড়া কি এরপর কি করবে? পলাশ মন দিয়ে লেখাপড়া একটা পদ এখানে বসবে, নাহলে এই বাক্যটি পরিপূর্ণ হবে না। তাহলে পলাশ মন দিয়ে লেখাপড়া করবে বা করে, এই পদটি জানার কি আমাদের আগ্রহ অবশ্যই থাকা দরকার? পলাশ মন দিয়ে লেখাপড়া করবে, এই পদটি জানার আগ্রহটাই হইল আকাঙ্ক্ষা। তাহলে এই এখানে এই পদটা বসলেই একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল, এই আকাঙ্ক্ষাটা বসালেই একটা পরিপূর্ণ বাক্য আমরা পেয়ে গেলাম। আরও একটা উদাহরণ দিয়ে আমরা যেরকম বুঝতে পারি যে আমি বাজারে গিয়ে কি করব? কেনাকাটা করব। তাহলে আমি বাজারে, এরপরে প্রশ্ন বাজারে কি? আমি বাজারে কি কেনাকাটা করব। এই পদ পরবর্তী একটা পদ শোনার আগ্রহটাই হইল আমাদের আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা জিনিসটা পরিষ্কার হয়ে গেল, তিনটি শর্তের একটি আকাঙ্ক্ষা, যেহেতু আকাঙ্ক্ষাটা আমাদের পরিষ্কার হয়ে গেল উদাহরণের এবং সংজ্ঞার মাধ্যমে। আচ্ছা, পরবর্তী আসক্তি, আসক্তি, হ্যাঁ পরবর্তীটা হলো আসক্তি। আসক্তিটা কি? দেখো, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে, পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। বাক্যের অর্থসঙ্গতি, অর্থাৎ একটা বাক্যের তো একটা পরিপূর্ণ অর্থ থাকতে হবে, যে বাক্যটা আমি বলবো সেই বাক্যটার কি হবে? পরিপূর্ণ অর্থ থাকতে হবে, সফল বাক্য হবে, যেটার অর্থ যদি থাকে পরিপূর্ণভাবে, আমি যে বাক্যটা বললাম এই বাক্যটা একজনে বুঝে শুনে সে বুঝতে পারবে যে কি এই বাক্যটার ভিতর এর অর্থ বা এর মানে ভাবার্থ কি সে বুঝতে পারবে। তো সেই বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে, অর্থসঙ্গতি রক্ষা করে, পদগুলিকে যথাযথভাবে কোনখানে কোনটা বসবে অর্থ ঠিক রেখে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। আমি যদি এখন চারটা পদ বসাই পাশাপাশি, পদ বা শব্দ যাই বলি, পাশাপাশি চারটা, পাঁচটা, সাতটা, দশটা পদ যদি বসাই, পদগুলি যদি অর্থসঙ্গতি ঠিক রেখে, অর্থাৎ কোনটার পরে কোনটা বসবে এটা যদি ঠিক রেখে আমি না বসাই, তাহলে বাক্য হবে? কখনো হবে না এটা বাক্য। তাই এই অর্থসঙ্গতি ঠিক রেখে পদগুলিকে যেভাবে যেটা বসার কথা সেভাবে গুছিয়ে বসানো,
যার যে স্থানে যেটা বসবে সেইখানে সেটা বসাইলে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। একটা ওলট পালট করে যদি বসাই যে আমার তো শব্দ বসার বা পদ বসানো দরকার, তাই আমি বসিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, বাবা বাজার থেকে ইলিশ এনেছে, বাবা বাজার থেকে ইলিশ এনেছে, এটা কি বাবা? এর পরের পদ কি যদি বলি যে বাবা হ্যাঁ এনেছে হ্যাঁ থেকে বাজার ইলিশ, তাহলে পদগুলি কিন্তু বসানো হয়ে গেছে, সবই বসাইছি আমি। এখানে 1 2 3 4 5 পাঁচটি পদ আছে, আমি সব পদগুলি বসাইলাম। বাবা এনেছে ইলিশ হ্যাঁ থেকে বাজার, পদগুলি বসাইলাম, কিন্তু পদগুলি কি অর্থ পরিপূর্ণভাবে বুঝাচ্ছে? আর অর্থসঙ্গতি ঠিক রেখে কিন্তু এটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে? হয়নি। এরকম ওলটপালট করে বসাইলে হবে না, এর অর্থসঙ্গতি রক্ষা করে, অর্থসঙ্গতি রক্ষা করে। একটা পদের পর অন্য কোন পদটি বসবে সেটা পূর্বের পদ এর অর্থ দ্বারা বোঝাবে যে এরপর কোন পদটা বসাবো আমি। বাবা, এরপর কি ইলিশ হবে? না, হবে না। থেকেছে হবে? না, হবে না। তাহলে বাবা বাজার থেকে ইলিশ এনেছে, আমি মাঠে গিয়ে কি করব, আমি অথবা আমি রাস্তায় গিয়ে সাইকেল চালাব, হতে পারে আমি মাঠে গিয়ে স্কুল মাঠে আমি সাইকেল চালাবো, হতে পারে। এখন এটাকে যদি আমি এলোমেলো করে বাক্যগুলি বসাই দিই তাহলে অর্থসঙ্গতি হবে না, সেখানে সেখানে অর্থসঙ্গতি ঠিক থাকবে না, তাই সেটা পরিপূর্ণ বাক্য হবে না। তাই আমাকে খেয়াল রাখতে হবে যে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। হ্যাঁ, এখানে উদাহরণ, একটা পরিপূর্ণ বাক্য হওয়া যেভাবে দরকার সেভাবে গুলি বসাইতে হবে। তো এরপরে এখানে আরও কিছু উদাহরণ আমি দিয়ে বলতে পারি, যে এখানে বক্তা যা বলতে চেয়েছেন তার সব উপকরণ আছে, হ্যাঁ, কিন্তু পদগুলো যথাযথভাবে সাজানো হয়নি, ফলে সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পায়নি। এই পদগুলো আমি যথাযথভাবে কিন্তু রাখবো, অর্থাৎ পদগুলি এই যে এখানে 1 2 3 4 5টি পদ আছে, পদগুলিকে কিন্তু আমি সবই রাখবো বাক্যের ভিতরে, কিন্তু সেটা যথাযথভাবে সাজিয়ে না, অর্থসঙ্গতি ঠিক রেখে যথাযথভাবে সাজিয়ে না, তাহলে সেটা কখনোই সফল বাক্য হিসেবে সেই অর্থ প্রকাশ করবে না। তো এভাবে, আচ্ছা, বাবা বাজার থেকে ইলিশ এনেছে, এভাবে লেখা হলে বক্তব্যটির বক্তব্যটির অর্থ পুরোপুরি পরিষ্কার হয়ে একটি সুগঠিত বাক্য হতো। তাই সার্থক বাক্যে ব্যবহৃত পদগুলোর যথাযথ অবস্থানে থাকা আবশ্যক। অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য, সফল বাক্য তৈরি করতে হইলে প্রতিটি পদ অর্থ সঙ্গতি ঠিক রেখে একের পর এক সাজিয়ে বসাতে হবে। এখন আমি যেমন একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি, যদি আমি প্রথম ক্লাস 10 ভর্তি হই, হ্যাঁ, তাহলে কী হবে? এরপরে আমি 9 ভর্তি হলাম, এরপর আমি 6 ভর্তি হলাম, হবে? এগুলো যথাযথভাবে ঠিক ঠিক জায়গায় এগুলি বসিয়ে ঠিক করতে হবে। এরপরে হলো যোগ্যতা, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলে। বাক্যের অন্তর্গত পদগুলো, যে পদগুলো থাকবে, এই পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের একটার সাথে আরেকটার অর্থের সঙ্গতি থাকবে, আর এখানে কি ভাব প্রকাশের যে মিলবন্ধনটা থাকবে, এটা থাকতে হবে, তাহলে সেটা হবে যোগ্যতা। একটা মানুষের যেমন যোগ্যতা, তার ভিতরে অনেক কিছু গুণাবলীর সমন্বয়, তাই সে যোগ্যতা অর্জন করে। তেমনি একটা বাক্য পরিপূর্ণ হতে হলে তাকে কী করতে হবে? সে পদগুলো অর্থের সঙ্গতি, অর্থ একটার সাথে আরেকটা মিল, এবং ভাবের যে একটা ভাব প্রকাশ করা, সেটাকেও সাজিয়ে গুছিয়েও সেই ভাবটাকে প্রকাশ করতে হবে।
উল্টোপাল্টা করে দিলে সেটা ভাব প্রকাশ পাবে না। অর্থাৎ একটা বাক্যের শব্দের সাথে আর একটা শব্দের বা পদের মিলবন্ধন না থাকলে পুরোপুরি ভাব প্রকাশ করা সম্ভব নয় একটা বাক্য থেকে। হ্যাঁ, যেমন আমরা বড়শি দিয়ে মাছ ধরি, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, এটাকে এই যে পদগুলি আছে এই পদগুলিকে যদি আমি আমরা বড়শি দিয়ে নারকেল পারি হবে, বড়শি দিয়ে নারকেল পারি হবে না। হ্যাঁ, তাহলে এখানে একটু বড়শি দিয়ে কেউ নারকেল পারে? তো এখানে আমাদের এই বাক্যটার ভিতর শব্দগুলি পদগুলি যথাযথ নয়, তাই এর ভাবটাও প্রকাশ হয় না, কারণ বাইক নারকেল বড়শি দিয়ে কেউ নারকেল পারে না। তাই হবে কি, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, এটা দিয়েই এই অর্থ মানে পদগুলি কী করছে, অর্থের সঙ্গতি ঠিক রেখে যথাযথ শব্দগুলি বসিয়ে বা পদগুলি বসিয়ে এর বাক্যটার ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ করছে, তাই এটা কী হলো, যোগ্যতা হয়ে গেছে। তাহলে আমরা আজকের বাক্য এবং বাক্য গঠনের যে তিনটি শর্ত, হ্যাঁ, সেই শর্তের সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে এটাকে আমরা বুঝতে পারবো বলে আশা করি। তো তোমরা এটা একটু ক্লাসটা দেখছো এবং একটু বইটা পড়ে এটা একটু পরিষ্কার করবা, আর বাকি ক্লাস আগামী ক্লাসে এর পর থেকে আমি আবার ছয়ের দুই থেকে আমি আবার আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই ক্লাস থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, খোদা হাফেজ।